Guys, welcome back to another video. আমার নাম জারিন মোবাশি। আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে বিড়ালের। ঠিক আছে? আমি বিড়ালের একটা ভিডিও এখন ঘুমাচ্ছে। ওই সুযোগে আমি ভিডিওটা করতে পারব। তাই আমি ভাবলাম আমি ভিডিওটা করব। এই কারণে এখন আমি ভিডিওটা করব। ঠিক আছে? তো আমাদের বিড়ালটাকে দেখাবো। ওর নাম হলো জ্যাক। ওকে, সো দেখা যাক। সো আমরা এখন দেখাবো ওকে, এই খাতের মধ্যে ঘুমোচ্ছে। আবাস করবেন না, খুব কিউট, খুব কিউট। ওর গায়ের রং কিন্তু খুব সুন্দর। আমি এখন ধরবো না, ধরলে কিন্তু এই যে এদিক দিয়ে কি একটা দেখতে পাচ্ছেন, ওটা হলো লাজ। আর ওর কানগুলো খুব সফট, তাকিস না, এই কানগুলো খুব সফট। ওর নাকটা খুব কিউট লাগে আমার কাছে। ওকে, সো আপনাদের কিন্তু দেখাচ্ছি আমি এদিক দিয়ে। কী রে বাবা, আচ্ছা খুবই কিউট। আর ডাকলেই এসে যায়। ওর পাগুলো একটু দেখাই এলো আপনাদেরকে। এই হলো ওর পা, একটা পা কালো কালো আর কি। এরকম থাকে বিড়ালটা আপনারা নিশ্চয়ই জানেন। তো আমি আর কি ডিস্টার্ব করার এত মানে আমি ডিস্টার্ব করতে চাই না। ওকে, এই যে কি কিউট, কিন্তু খুব কিউট। ওকে, ও এখন গভীর ঘুমে আছে, দেখছেন? আমি এগুলোকে কাদের করছি, তারপরে উঠছে না, দেখছেন? এই তো গভীর ঘুমে আছে। তো আমাদের বিড়াল যেহেতু আছে, তাই ওকে আমরা আলাদা একটা রুম দিয়েছি। যেমন ও যেখানে যেখানে হাঁটতে পারে সেখানে, কিন্তু ওর আসল রুমটা দেখাই। কারণ প্রথমবার এনেছিলাম তখন এইখানে ছিল, তারপরে এইখানে, এইখানে, এখনও এইখানেই আছে। ওর খাবার বাচ্চা এখানে, আর এখানেও টয়লেট করে, বালি দিয়ে রেখেছি। আমাকে দেখতে পাচ্ছেন? আর এই যে এই খাটটাতে ও ঘুমাচ্ছে, এই যে আমি তো সরি, এই যে দেখতে পাচ্ছেন, খুবই কিউট, তাই না? সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আমরা আরেকদিন আমরা আরেকটা ভিডিওতে, যে কোনো ভিডিওতে আমরা দেখা করব। আজকের জন্য আল্লাহ হাফেজ। আরেকদিন আমি একটা ছড়ার ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।